হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো দেখো, আমরা এখন তোমাদের যে গণিত পরীক্ষাটা হবে সেটা 2 নম্বর কাজ অর্থাৎ পরিমাপে দক্ষতা যাচাই, এটা নিয়ে আলোচনা করবো। তো তোমাদের দেখো, এটা একটা দলগত কাজের জন্য কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কী থাকবে সমান থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো, দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটা তৈরি করো। তো দেখো, এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। কী কী করতে হবে তোমার? তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি সেটা তোমার চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে তোমার 1 নম্বর। 2 নম্বরে কী আছে? তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 3-এ দেখো কী বলা হয়েছে, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করতে হবে। 4-এ বলা হয়েছে যে তোমার সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির 1-এর যে ক্ষেত্রফল এবং তৈরিকৃত যে তোমার যে টেবিলটা আছে সেটার ক্ষেত্রফল অনুপাত কত হবে। অর্থাৎ দেখো, আমরা যে কাজ 1 করেছিলাম, যে সঞ্চয় হই, সেখানে কিন্তু আমরা একটা টেবিলের হিসাব করেছিলাম। তো আমরা মনে করি সেই টেবিলটার আমরা হিসাব কত ধরেছিলাম, মনে মনে আমরা ধরো সেটা 20 সেন্টিমিটার ধরলাম, যে টেবিলের প্রতি বাহুর দৈর্ঘ্য, এটা ধরো আমরা মনে মনে এটা ধরে রাখলাম যে এটা 20 সেন্টিমিটার, এটা দেওয়া থাকবে না, এটা তো অন্য মতো ধরে নিতে হবে। তারপর আমাদের আরও কী করতে হবে, যে কাজ 1-এ পাশে 5 নম্বরে আমরা কী করবো, দেখো সাশ্রয়ী হই সঞ্চয় করি উল্লিখিত টেবিলটির সমগ্র বিস্তরের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত যে মডেলটা আছে সেই মডেলটার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলকে সত্যায় প্রকাশ করতে হবে। তো আমরা চলো একে একে দেখবো যে আমাদের প্রত্যেকটা কোশ্চেন তো আমরা কীভাবে করতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমাদের 1 নম্বর কোশ্চেনটা কী ছিল, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। অর্থাৎ ধরো আমরা যে একটা মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে, সেটা আমরা কী তৈরি করবো? ঘনক তৈরি করবো। ঘনকের কারণ আমরা জানি ঘনক একমাত্র বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব সেম থাকে এবং অন্যান্য বস্তু সেম থাকে, কিন্তু ঘন হচ্ছে সবচেয়ে সহজ একটা উদাহরণ। তো আমরা ধরে নিলাম কি এর প্রতি বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হবে কি আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর গেল এটা। তো দেখো, আমাদের 2 নম্বর প্রশ্নটা কি ছিল, তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, আমরা যে ঘনকটা যা সেই ঘনকের আয়তনের ক্ষেত্রফল কি, ঘনকের আয়তনের ক্ষেত্রফল হচ্ছে বাহুর কিউব। অর্থাৎ আমরা ধরলাম ওর বাহুর দৈর্ঘ্য কত, ওর বাহুর দৈর্ঘ্য আমরা মনে মনে ধরলাম এ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে আমাদের আয়তনটা কত হবে, এর কিউব। অর্থাৎ ধরো এর মান কত আমাদের 5, এর মান দেখো যেখানে আমরা 5 ধরেছি, তো তুমি এখানে 6, 7, 8 ইচ্ছা মতো মান ধরে করতে পারো, জাস্ট তোমার নিয়মটা মিললেই হলো। তো এখানে 5 ধরে করবে তুমি, উত্তরটা কত হবে, 5-কে যদি কিউব করো, অর্থাৎ তুমি এখানে কী করতে হবে জানো, তোমার 5টা 5 গুণ করতে হবে। তো তুমি যদি 5টা 5 একত্রে গুণ করো তাহলে তোমার উত্তর হবে 125। তো এইভাবে তুমি আয়তনটা বের করবে এবং এরপরে তোমার কী করতে হবে, দেখো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা কীভাবে করতে হবে, দেখো একটি তলের ক্ষেত্রফল তোমার সূত্র হবে কি, বাহু স্কোয়ার। এটার সূত্র কী হবে তোমার, বাহু স্কোয়ার, ঠিক আছে। তার মানে তোমার স্কোয়ার, তো স্কোয়ার করলে কত হয় দেখো, স্কোয়ার মানে 5 স্কোয়ার, তোমার উত্তর হয় 25 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা কিন্তু তোমার যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিলাম আমরা এখন। এর পরবর্তীতে আমরা যে তোমাদের পরবর্তী কোশ্চেনটা আছে সেইখানে চলে, অর্থাৎ তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে একটা ঘনক তৈরি করলাম, এখানে তো আমরা কী করলাম যে 2 নম্বরে কিন্তু আমরা একটি তলের ক্ষেত্রফল বের করেছি, তাই না? অর্থাৎ ধরো যে এই যে একটা তল ছিল আমরা, যেটা ধরো আমাদের দিকে মুখ করে আসছে, যেটা এই তলের ক্ষেত্রফল বের করেছি, কিন্তু আমাদের কী করতে বলা হয়েছে, কয়টা তল, ঘনকের কয়টা তল থাকে, সমান 6টা তল থাকে, তার মানে আমাদের এখন 6টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো, আমরা 6টা তলের ক্ষেত্রফল কীভাবে বের করা সম্ভব কিনা, দেখো আমরা জানি কি যে এটা সম্ভব হবে। এর কারণটা কি, কারণ হচ্ছে একটি ঘনকের আয়তন তার সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ তার আয়তন যত হবে তার যে সমগ্র ক্ষেত্রফল আছে সেটাও সেম হবে। অর্থাৎ ধরো আমরা যে এই যে একটা বাহুর যে ইটা পেয়েছি, সেটাকে যদি আমরা কী করি তোমার যে একটা বাহুটা যদি পাই, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা কি 6টা তলের ক্ষেত্রফলও খুব সহজেই পেয়ে যাব। তো আমরা এই আয়তনটা না বের করে আমরা কী করতে পারি জানো, আমরা ধরো একটা তলের যে ক্ষেত্রফল পেয়েছি, একটা তলের ক্ষেত্রফল আমাদের কত বের হয়েছে, একটা তলের ক্ষেত্র বের হয়েছে কিন্তু আমাদের 25, তাই না? একটা তলের ক্ষেত্রফল বের হয়েছে 25। তো আমরা যদি এর কী করতে চাই এখন, যদি 6টা তলের ক্ষেত্রফল বের করতে চাই, আমরা কিন্তু ওকে 6 দ্বারা গুণ করতে পারি। তো 6 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা মোটামুটি হয়ে যাবে। তো দেখো, এর ফলে আমরা কী পারবো, তাহলে আমাদের যে সমগ্র তলের ক্ষেত্রফল কত বের হবে, 125 সেন্টিমিটার। কারণ আমরা কী জানি তার একটা ঘনকের আয়তন এবং যে তার সবগুলো তলের ক্ষেত্রফলের সমান, তাহলে আমাদের আয়তন কত হবে, 125। তো কীরকমভাবে আমরা 4 নম্বর কোশ্চেনটায় চলে যাই, অর্থাৎ সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, সেটা আমার বের করতে হবে। তো চলো আমরা দেখে নেই। তো দেখো, আমাদের যে সম্পূর্ণ তলের যে ক্ষেত্রফল মানে সবগুলো তল, এটা কিন্তু আমরা যে 125 না করলে যদি আমরা অন্যভাবেও করতে পারি। তো ধরো আমাদের একটা তলের ক্ষেত্রফল কত বের হয়েছে, দেখো
আমাদের একটা তলের ক্ষেত্র হচ্ছে 25, তো আমরা যদি 25-এর সাথে আমরা যদি 6টা তলের ক্ষেত্রফল গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটাও কিন্তু আমরা কত পেয়ে যাবো, 150। তাহলে কিন্তু আমরা 150 দ্বারা এটা করতে পারি। তো 150 করাটাই আমার মতে যুক্তিযুক্ত হবে, কারণ একটা তলের ক্ষেত্রফলের সাথে আমরা কী করবো, 6টা তলের ক্ষেত্রফল গুণ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো এরপর আমাদের কী করতে হবে, টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমরা যে কাজ এক করেছিলাম যে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, আমাদের একটা কাজ বলা হয়েছিল, তো আমরা ধরে নিলাম এটার প্রতি বাহুর দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার, এটা আমরা মনে মনে ধরলাম, তোমরা যে কোনো কিছু ধরতে পারো। তো তার মানে ওই টেবিলটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত বের হবে, 20 স্কোয়ার, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 20 স্কোয়ার। এবং আমরা যে তৈরিকৃত মডেল করেছি, আমরা যে মডেলটা তৈরি করেছি তার ক্ষেত্রফল কত, তার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমাদের 25 বের হয়েছে, মানে 5 কে কিউব করেছি, 25 বের হয়েছে। এখন আমাদের কি করতে হবে, দেখো এই টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের অনুপাত করতে হবে। অর্থাৎ টেবিলের ক্ষেত্রফল আমরা কত পেলাম, একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 400, এই জন্য আমরা এখানে কত লিখলাম, 400 লিখলাম। আমাদের টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 25, তার মানে 400 ভাগ 25, তার মানে আমাদের অনুপাতটা কত হবে, অনুপাতটা হবে আমাদের 16। যদি আমরা টেবিলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার ধরি এবং আমাদের তৈরিকৃত মডেলের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার ধরি, তো এইভাবে আমাদের এইটা করতে হবে। তো দেখো 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে তোমার সাশ্রয়ী সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে আমাদের যে তৈরিকৃত মডেলটা আছে এটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে করব, দেখো তো আমাদের টেবিলটা আছে, আমাদের টেবিলটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 20 স্কোয়ার, ঠিক আছে। তো আমরা যদি টেবিলটারও যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয় তার মানে সেটাও কিন্তু একটা ঘনক আকৃতির, তার মানে সেটার সাথে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ওই টেবিলটার যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। তার মানে আমরা 6 গুণ টেবিলটা যে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যে 20 কিউব আছে সেটাকে আমরা কী করতে পারি, গুণ করতে পারি। তার মানে কিন্তু আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত পেলাম, 2400। তার মানে এটা হবে আমাকে আমাদের 2400। এবং আমাদের তৈরি কিন্তু আমরা যে যে 5 সেন্টিমিটার ধরে যে আমরা মডেল তৈরি করেছি এখানে যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা কত হয়, তাহলে আমাদের উত্তরটা হয় কিন্তু 125, তাই না, সমগ্র তলের ক্ষেত্রফল। তো সেটাকে আমরা কী করবো, ধরো 125 ভাগ 6। তো 125 না করে আমরা এটা অন্যভাবেও করতে পারি। তো ধরো অন্যভাবে কী করতে হবে, করতে হবে তুমি যদি ওইটা যদি 6 দ্বারা গুণ করে থাকো, যে সমগ্র তলের ক্ষেত্রফল তুমি যদি 6 দ্বারা গুণ করো তাহলে কিন্তু উত্তরটা আমাদের 150 হয়ে যায়। তো তখন তুমি কী করতে পারো, এখানে 150 দিয়ে করতে পারো, 150 দিয়েও তুমি এটা করতে পারো। তো 150 দিয়ে করলে তোমার এই মানটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, 150 দিয়ে করলে এই মানটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখো এই 150কে তুমি যদি কী করো, প্রথমে যদি তুমি 2400 দ্বারা ভাগ করো, 150 ভাগ 2400, এবং তুমি যদি 100 দ্বারা গুণ দাও তাহলে তোমার অনুপাতটা হয় 6.25, তার মানে এই অনুপাতটা হয় তোমার 6.25, ঠিক আছে, এটা হয় তোমার উত্তর। তো তুমি এটা বিভিন্নভাবে করতে পারো। তো তোমাদের আমি বোঝার সুবিধার্থে এটা দিয়েছি। তো এই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে এবং ভিডিওটি থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কিছুক্ষণ পরেই তোমাদের যে মেন যে তোমার যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমি কি করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যে সকল সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো আমাদের যে ঘনকের যে আমরা আয়তনটা বের করেছি সেটাই কিন্তু আমরা কী করতে পারি, যে সমগ্র তলের ক্ষেত্রফল হিসেবে বিবেচনা করতে পারি, অথবা আমরা 6 দ্বারা গুণ করি যদি তাহলে আমরা এই যে পাবো কত, 150, ঠিক আছে। মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করলাম, দেখো আমরা যদি 6 গুণ আমাদের যে 25 বের হয়েছিল আমাদের 150 হয়, তাহলে আমাদের শতকরাও হবে 6.25%, ঠিক আছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এবং এই যে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখানে কত দিয়েছি, দেখো 25 গুণ 6, অর্থাৎ 150 হিসাব করেছি, কারণ 6টা তল আছে ঘনকের, 6টা তলকে আমরা গুণ করেছি, আমাদের উত্তরটা হবে এত। আশা করছি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।